আজি সকালে স্কুল থিলে আমি 6:30 বেলে আসিকি গেট খুলিলু। গেট খুলিবা পরে অফিস খুলিকি রুম চাবি বাহার করিকি 3টা 4টা রুম তালা খুলিছু। তারপর রুম তালা খুলিবাকু গলা বেলকু সেটা তালা খুলু নাই, তালাটা দেখিলা বেলকু চাপা হয়েছে। তারপরে ছুয় মানে কইলে কি দিদি সেপট রুমর তালাটা খোলা হয়েছে। তারপরে সেপটকু চাই দেলে আকু স্টোর রুমর বি তালা নাই। আসিকি দেখিলা বেলকু সেই রুমর আমার গোটে এলসিডি লাগিছিলা, তো সেই এলসিডিটা নাই। আমার 2টা এলসিডি লাগিছিলা, গোটে রুমর আছে কিন্তু আর গোটে রুমর নাই। হোটেল কোন কোন সব জিনিস যাইছি সে গোটে এলসিডি যাইছে, আর কিছু স্টোর রুমর খেলো জিনিস ক্যারম বোর্ড যাইছে, আর কিছু খেলো জিনিস যাইছে। যত কি চুরি সেটা আনুমানিক মূল্য কত হবো? 4.5 লক্ষ পাখাপাখি হবে। আপনার চাহুচ্ছেন কোন? আমি চাহুছি এর তদন্ত হোক, আর যে ঘটনা ঘটেছে সে যেমন ধরা পড়ে। এনে কোন পদক্ষেপ নেওয়া হয়েছে কি? হ্যাঁ স্যার, যাইছেন থানাকে এফআইআর।